So, সবাই প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন একটা পিএসপি ফাইল নেন এবং ব্রাউজারে সেটার আউটপুট নিয়ে আসেন সার্ভার ওপেন করেন সো আমরা যদি একটু প্রিভিয়াস ক্লাসের প্রিভিউ দেখি আমাদের প্র্যাকটিস 5 হয়েছিল এরপরে ফাংশন দিয়ে মিনিকালটা আমরা করছিলাম লাস্টে তাই না সো আজকে পুরো ক্লাসটার সময় পাবেন ফাংশন নিয়ে প্র্যাকটিস করার জন্য একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে কারো যদি কোনো কনফিউশন থাকে ফাংশন নিয়ে আপনি আজকে এখান থেকে দূর করে যাবেন ফাংশন যে 100% বুঝে যাবেন এটা ভুল ঠিক আছে ফাংশনের একটা ম্যাচুরিটির বিষয় আছে ওটা সময় লাগবে বাট আপনি অ্যাটলিস্ট কি লিখতেছেন কি হচ্ছে কোথা থেকে কল হচ্ছে কোথায় ডেফিনেশন হচ্ছে কিভাবে কল করতে হয় কিভাবে ইউজ করতে হয় ছোটখাটো বিষয়গুলো কিন্তু আপনার আয়ত্ত করে নিয়ে যেতে হবে আজকে সো তাহলে আমরা প্র্যাকটিস করার জন্য প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি নিয়ে যাচ্ছি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 12 সো ডে 12 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি যার নাম আমরা বলছি ফাংশন সো নেক্সট ক্লাস থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউর যে বিষয়টা সেটা দেখতে পারি অথবা অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস সেশনগুলোতে যেভাবে কন্টিনিউ করছি ওদেরকে যেটা করানো হয়েছে প্রথমে প্রসিডিউরাল পিএসপি দিয়ে কোডিং করানো হয়েছে তারপরে ফাংশন দিয়ে তারপর অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে এই তিনটে ধাপে করানো হয়েছে কোডিং মানে তো আশা করি আমরা ধরতে পারছি ইনসার্ট আপগ্রেড এডিট ডিলিট ডেটাবেজের সাথে কাজ সো ওটা করানোর ফলে যেটা হয় যে আমাদের এই কোডিং সম্পর্কে কিছু ধারণা মানে গ্যাপটা থাকে আর কি আন্ডারস্ট্যান্ডিং এর কিছু গ্যাপ থাকে সো ওই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় আর কি সো সেজন্য হয়তো দেখি আমি সফুল স্যারের সাথে কথা বলে দেখি ভাইয়া যেটা বলতেছিলাম যে তাহলে আমরা ফাংশন দিয়ে কোডিং হয়তো করা শুরু করতে পারি অথবা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রসিডিউরটা আছে সেটা প্র্যাকটিস করার পর দেন আমরা কোডিং শুরু করতে পারি হ্যাঁ দুইটা ওয়ে আছে আর কি সো মোস্ট প্রবাবলি আমরা ফাংশন দিয়ে একবার করি নাকি কি বলেন আচ্ছা ওটাই চেষ্টা করবো বাট তার আগে আমরা ফাংশন নিয়ে আরো একটু প্র্যাকটিস করতে হবে আর কি সো আমরা আমাদের পিএসপি ফাইলটা নিলাম সো এই ফাইলটা নেওয়া হয়েছে সার্ভারের নামটা কি ছিল সার্ভারটা রান করে নিচ্ছে অ্যাপাচি এখান থেকে আমরা যদি লোকাল হোস্টে চলতে যাই 28 এর মধ্যে ডে 12 ফাংশন ডট পিএসপি এইটা তো ফাংশন নিয়ে আমরা গত ক্লাসে যেটা বলছিলাম যে ফাংশন বিষয়টা কি একটা ব্লক অফ কোড যার নির্দিষ্ট একটা কাজ আছে এবং সেই কাজটাকে আমি বারবার রিইউজ করতে পারি ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দিতে পারে না ফাংশনকে কল করতে হয় ফাংশন সর্বোচ্চ কোনো কিছু কি করতে পারে রিটার্ন করতে পারে এটাই হচ্ছে তার সর্বোচ্চ ক্ষমতা সো ফাংশন লেখার সিনট্যাক্সটা আমরা বলতেছিলাম শুরু করতে হয় ফাংশন এই সিনট্যাক্স দিয়ে এরপর দিতে হয় ফাংশনের নাম তো আমি বললাম বিআইটিএম নামে একটা ফাংশন এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে আমরা এভাবে একটা ফাংশন লিখতে পারি সো ফাংশনের বিষয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা একটা বিষয় এভাবে বলেছিলাম যে ফাংশনের দুইটা পার্ট থাকে তাই না একটা হচ্ছে কলিং আর একটা হচ্ছে ডেফিনেশন সো আমরা এখানে যে কাজটা করলাম এটাকে কি বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন আর আমি যদি ফাংশনটাকে কল করতে চাই ফাংশনের নাম ধরে কল করতে হয় তাই না এবং আমরা এটাও জানি যে ফাংশনের ডেফিনেশন যেখানেই থাকুক না কেন আউটপুটটা কোথায় আসে যেখানে থেকে কল করা হবে সেখানে ধরেন আমার এখানে দুইটা ফাইল আছে একটা হচ্ছে ফাংশন ডট পিএসপি আর একটা হচ্ছে ভিউ ডট পিএসপি আমার ফাংশন ডট পিএসপিতে ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে আর আমি ওই ফাংশনটাকে অন্য আর একটা পেজ থেকে কল করলাম আউটপুটটা কি আমার ওই ফাংশন পেজে আসবে না যে পেজ থেকে কল করছে সেই পেজে আসবে যে পেজ থেকে কল করা হচ্ছে সেই পেজে কিন্তু আসবে তাহলে এখানে আমি যদি বলে দেই ডলার সাইন এক্স ইজ ইকাল টু 10
dollar sign y is equal to 20. এবার যদি বলি dollar sign z is equal to dollar sign x plus dollar sign y. এবার যদি বলি echo dollar sign z. এবার এখানে ফাংশনটাকে কল করা হইল। তো আমরা একটা বিষয় জানি যে ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দিতে পারে না। খেয়াল করেন এখানে বলা হচ্ছে একটা ব্লক অফ কোড, সো এখান থেকে এই পর্যন্ত শুরু করে একটা ব্লক যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারবো। যে ফাংশনটা এখানে লেখা আছে বিআইটিএম নামের, কাজ কি বলেন তো? এর কাজটা কি? 30 আউটপুট দেওয়া, তাই না? তো আমার যখনই 30 আউটপুট লাগবে তখন আমি কি ইউজ করবো? বিআইটিএমটা কিন্তু ইউজ করতে পারি চাইলে, ফাইন। সো এবং আমি যতবারই ইউজ করবো, এবার দেখেন আমি যদি ফাংশনটার এখানে ডেফিনেশন দেওয়া আছে, আমি যদি ব্রাউজারে যাই, আউটপুট কিন্তু কিছুই নেই। কারণ কি? কারণ ফাংশনটা কল করা হয় নাই। এবার কল করি, এবার কিন্তু 30 দেখাচ্ছে। সো আমি যতবারই কল করবো ততবারই কিন্তু আমাকে সে 30 দেখাবে। ততবারই কিন্তু আমাকে 30 দেখাচ্ছে। সো এবার আমরা যদি এখানে ফাংশন জানি কোনো কিছু রিটার্ন করতে পারে, সো সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে, যখন সে রিটার্ন করবে এবার কিন্তু আউটপুট আমরা পাচ্ছি না। কারণ যখন ফাংশন কোনো কিছু রিটার্ন করে সেই রিটার্নের ভ্যালুটা রিসিভ হয় কোথায়? যেখান থেকে ফাংশনকে কল করা হয়। তার মানে এবার বিআইটিএম এর মধ্যে কিন্তু কি আছে? জেড আছে। জেড এর মধ্যে কি আছে? 30 আছে। সো আমি যদি 30 কি করি তাহলে না 30 দেখাবে, এভাবেই কি করে দিতে পারি, 30 আসবে। অথবা আমরা এটাকে আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটাকেও আমরা ইকো করতে পারি, ইকো ডলার সাইন এ। এবার যদি চেক করি, সো দুইভাবেই কিন্তু আমরা পাচ্ছি। এবার আমরা একটা বিষয় জানি যে ফাংশনকে প্যারামিটার পাসের মাধ্যমে কি করতে হয়, ফাংশনকে ডাইনামিক করতে হয়। সো প্যারামিটার বা আর্গুমেন্ট, তাই না? সো আমরা এখান থেকে যদি বলি যে লাইক 10, 20, ফাংশনকে কল করা হচ্ছে এবং 10 এবং 20 পাস করে দেওয়া হচ্ছে, তাহলে এই 10 এবং 20 হচ্ছে কি? প্যারামিটার। সো যখন এই ফাংশনটাকে কল করার সময় প্যারামিটার পাস করা হয় তখন এই ফাংশনের ডেফিনেশনেও কী থাকে? ওই প্যারামিটার রিসিভ করার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল থাকে। আমি বললাম ডলার সাইন এক্স, ডলার সাইন ওয়াই। তাহলে কিন্তু এবার এগুলোর আমার এখানে দরকার নাই। এবার কী হচ্ছে, যখন ফাংশন কল করার সময় প্যারামিটার হিসেবে 10, 20 পাস করে দেওয়া হচ্ছে, এখানে এসে এক্স রিসিভ করতেছে 10, ওয়াই রিসিভ করবে কি 20, তাহলে এখানে কিন্তু আমাকে এগুলো ইউজ করতে। এখন এখানে এখানে আমি যে কোনো ভেরিয়েবল কিন্তু দিতে পারি, বাট এখানে যেটা দিব আমি ফাংশনের ভিতরে কি করতে পারবো ওইটাকে ইউজ করতে পারবো। এবার যদি চেক করি, প্রথমবার 30 আসছে, বাকি বার ওয়ার্নিং আসছে। কারণ কি? এখানে ফাংশনে প্যারামিটার সেট করে দেওয়া আছে, আর যখন ফাংশন কল করা হচ্ছে তখন প্যারামিটার পাস করা হয় নাই। আমি যেখানে বলি 200, 300, এখানে বললাম 1, 2। এবার কিন্তু প্রত্যেকটা ফাংশন কলিং এর সময় প্যারামিটার পাস করা হয়েছে, এখানে আমি কি করে দিচ্ছি এভাবে, দেখেন 330, 503। সো ফাংশন একই, বাট কি হচ্ছে, ফাংশন আমার একই না, বাট ভিন্ন ভিন্ন আউটপুট দিচ্ছে কিন্তু। কারণ কি? কারণ ফাংশনকে ডাইনামিক করা হয়েছে প্যারামিটার পাস করার মাধ্যমে। সো এবার এই হচ্ছে ফাংশনের বেসিক সিনট্যাক্স, তার বিহেভিয়ার কি করে সে। এতটুকু আলোচনা করার পর গত ক্লাসে আমরা মিনি ক্যালকুলেটর তৈরি করছিলাম ফাংশন দিয়ে, তাই না? আমরা যদি তার আগে আসি, তো এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক ছিল না, অরিভেন্ডে না ক্লাসে করছিলাম, এটা
ক্লাসে করছিলাম না হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক ছিল তাই না এটা তো হয়ে গেছে তো হ্যাঁ এটা তো করছি এবার ওইটাকে ফাংশন ইউজ করে করবেন আমরা পাঁচটা প্রবলেম সলভ করব ফাংশন দিয়ে দ্রুত করে ফেলবেন সবাই হ্যাঁ ফাংশনের সিনট্যাক্সটা জাস্ট প্র্যাকটিস করার জন্য এই কাজগুলো করতে হবে এখন সবাই করবেন কেউ কিন্তু বসে থাকবেন না এবং ফাইনালি যখন ক্লাস শেষ হবে তখন আপনার ব্রাউজারে পাঁচটা আউটপুট আমাকে দেখাবেন আমি এট এ গ্লান্স সবারটা দেখে যাব এক নাম্বার প্রবলেমটা গতকালকে করছি তাই না ক্যালকুলেটর এবার দুই নাম্বার প্রবলেম যেটা সেটা হচ্ছে এখানে দিল সাপোজ 1 এখানে দিল 5 যদি অর্ডার সিলেক্ট করে সাবমিট দেয় এখানে কি আসবে 1 3 5 তাই না এবার যদি এখানে দেয় 1 এখানে দেয় 5 এখানে ক্লিক করে তাহলে কত আসবে 2 4 এইটা আসবে আবার যদি এখানে দেয় 5 এখানে যদি দেয় 1 তাহলে কি হবে উল্টাটা হবে মানে বড় থেকে ছোট অড ইভেন ছোট থেকে বড় অড ইভেন ঠিক আছে এখানে রেডিও বাটন চেক বক্স যা যেটা ভালো লাগে দিয়ে দেন ফাংশন ইউজ করে কিন্তু করতে হবে প্রসিডিউর এক ফাংশন ইউজ করে কিন্তু যা কিছু করবেন সব ফাংশন এর মধ্যে এবং ফাংশন কলিং করে আউটপুটটা নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে যেন কে বসতো এই ইয়ার পাশে সাজিদ না সাজিদের পাশে একটা ছেলে বসে ছেলেটা ভালো পারতো মনে হয় কই গেছে অঞ্জন দিবেন না আপনার পাশে একজন বসতো না অঞ্জন দত্ত ক্লাসে গেছে তন্ময় সাহেবের একটা পোস্ট দেখলাম তাহলে কি হয়েছিল এটা ওটা দেখে তো আমি কিছুই বুঝি নাই আমি আধা ঘন্টা খালি পড়ছি কিছুই বুঝি নাই ওর মধ্যে স্কিপ হয়ে চলে গেছে করতে পারছে আমি অনেকক্ষণ পড়ছি কিন্তু পরে কিছুই বুঝি নাই আমি আর একজন মনে হয় আসবে কিন্তু পরে আসবে জব থেকে একটা মেয়ে আসবে পিছনে এই আপনার পাশে একটা ছেলে ছিল না পিছনে একবার হ্যাঁ ও কই আসছে তো বাইরে গেছে কেন রমজান মাসে ও আচ্ছা যাই রমজান মাসে তো ইফতারের আগে একটু বাইরে যায় না সাধারণত তাই না আমি একটু চেষ্টা করি দেখি হয় কিনা সো আমি এখানে বলছি একে ফাংশন অড ইভেন এটা কেন করা যাচ্ছে না আমি তো এটাই বুঝলাম না ফাংশন অড ইভেন কাজ তো আগেই করছেন একজন দুজন এটা তো 26-27 জন ছেলে মেয়ে আছেন এখানে তার মধ্যে 2-3 জন প্যাথেটিক দুইটা প্রবলেম হতে পারে একটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স লিখতে পারতেছেন না অথবা অড ইভেন্টের লজিক মিলাইতে পারতেছেন না
দুইটার যে কোনো একটা এখন আউটপুট আসতেছে না আচ্ছা একটু চেষ্টা করে দেখি হয় কিনা দেখেন সো আমাদের প্রথমে ডিজাইনটা তৈরি করতে হবে সো HTML এর মাধ্যমে আমরা ডিজাইনটা তৈরি করি হ্যাঁ এটা তো ছোটবেলার কথা আর কি সো এটা নিয়ে আর না বলাই ভালো আর কি ও দেখছেন কি অবস্থা ফর্মের মধ্যে টেবিল না দিয়েই টিআর দিয়ে শুরু করে দিছি আজকে কয় নম্বর রোজে চলে স্টার্টিং নাম্বার না স্টার্টিং নাম্বারের মধ্যে কি হবে ইনপুট টাইপ হবে হচ্ছে নাম্বার নেম হবে কি বাচ্চার নাম হবে ইন্ডিং নাম্বার ইন্ডিং নাম্বার বাই চয়েস চয়েসের মধ্যে কি আসবে ইনপুটের টাইপ চেকবক্স দিছেন না রেডিও দিছেন রেডিও দিয়ে দিলাম CHOIC চয়েস বাটন ভালো লাগবে না অড নামটা কি চেঞ্জ হবে না একই থাকবে বলেন তো হ্যাঁ পার্থক্য হবে না শিওর বাহ কনফিডেন্স লেভেল তো ভালোই মনে হচ্ছে গুড এরপর এখানে কি আছে রেজাল্ট রেজাল্টের মধ্যে আমরা টেক্সট এরিয়া দিয়ে কাজটা করতে পারি টেক্সট এরিয়া দিয়ে শুরু করলাম টেক্সট এরিয়া দিয়ে শেষ করলাম টেক্সট এরিয়ার মধ্যে বড় করে নেওয়ার জন্য রোস দিয়ে দিচ্ছি 8টা কলস দিয়ে দিচ্ছি লাইক 35 আর যেহেতু এখানে রেজাল্ট যাবে এর কোনো নাম দিচ্ছি না আর সবার শেষে কি আসবে সাবমিট বাটন সো এখানে শেষ করে পাঠাই দেবেন আচ্ছা ঠিক আছে তুমি যাও পারাম কোন সমস্যা নেই কিচ্ছু হবে না তো সমস্যা নেই আমি রান্না করে রাখবো ঠিক আছে সো এভাবে কিন্তু কাজটা হচ্ছে তাহলে দেখেন এখন আমি প্রোগ্রামটা একটু রান করাতে যাচ্ছিলাম সো ব্রাউজারে যাচ্ছি রিলোড দিয়ে দেখেন অড ইভেন এই ধরনের একটা বিষয় আছে সো স্টার্টিং নাম্বার দেওয়া আছে 12 সাপোজিং 1 দিল এখানে অড সিলেক্ট করলো সাবমিট ক্লিক করলে কি আসবে 11 9 8 এরকম তাই না এরকম জোর সংখ্যাগুলো চলে আসবে এখানে সবার কি
সো অড ইভেন্ট আমরা ইয়েটা করতেছিলাম আর কি। এনিওয়ে সো এখান থেকে স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার দেওয়া হচ্ছে, অডে ক্লিক করা হচ্ছে, সাবমিটে ক্লিক করলে অড ইয়া নাম্বারগুলো এখানে শো করবে আর কি। সো তার জন্য আমরা সাবমিটের বাটন ইনপুটের টাইপ বলে দিয়েছি সাবমিট, নেম বলা হচ্ছে বাটন। এখন এই ফর্মে ক্লিক করলে যেহেতু অ্যাকশন ব্ল্যাঙ্ক আছে, সো এই পেজে অ্যাকশনটা হবে এখানে আমরা পিএসপি স্ক্রিপ্টটা লিখবো প্রথমে। সো আমাদের প্রিভিয়াস রুলস অনুযায়ী যেভাবে আমরা প্র্যাকটিস করতে চাচ্ছিলাম, প্রথমে কী করতে হয়, ইনপুটগুলো চেক করতে হয় যে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেগুলো ফর্মের মেথডে ঠিকঠাক মতো আসতেছে কি না, তাই না? সো আমরা ফর্মের মেথডটা এভাবে দেখে নিচ্ছি ঠিকঠাক মতো আসে কি না। সো এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে দিলাম সাপোজ 12, এখানে দিলাম 22, অডে ক্লিক করলাম, এভাবে আসতেছে। সো চয়েস বাটনের মধ্যে আসতেছে অড এভাবে। এবার যদি ইভেন্টে সিলেক্ট করি, ইভেন্ট আসতেছে, আচ্ছা। সো অড ইভেন্ট দুইটা আসতেছে, দুইটাকে একসাথে করা যাচ্ছে না, নাইস। সো আমাদের ইনপুটগুলো আলাদা মধ্যে ঠিকঠাক মতো আসতেছে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা চেক করব বাটনে ক্লিক করছে কিনা। পোস্টের মধ্যে বাটনে ক্লিক করছে কিনা আমরা চেক করলাম। সো আমাকে একটা কাজ করতে হবে, কি করতে হবে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে জোড় সংখ্যা অথবা বেজোর সংখ্যা বের করতে হবে। সো কাজটা কে করবে, কোনো না কোনো একটা ফাংশন। সো আমি প্রথমে একটা ফাংশন লিখলাম, ফাংশন ক্রিয়েট অড ইভেন্ট সিরিজ, ক্রিয়েট অড ইভেন্ট সিরিজ নামে আমরা একটা ফাংশনের ডেফিনেশন দিলাম। সো এই ফাংশনটা কি করবে, কিছু অড ইভেন্ট নাম্বারের সিরিজ তৈরি করবে, তাই না? সো যে নাম্বারের সিরিজ তৈরি করবে সে নাম্বারটা সে কোথা থেকে পাবে, ইউজারের কাছ থেকে আসবে ডেফিনেটলি। সো আমরা ফাংশনের ডেফিনেশনটাও এখানে দিয়ে, কলিংটাও এখানে দিয়ে দিচ্ছি। সো এই যে ফাংশনের ডেফিনেশন হবে এখানে, কলিং হচ্ছে তার নিচে। এবার কলিংয়ের মধ্যে আমি কি পাঠিয়ে দেবো তাকে, পোস্ট, কারণ এই পোস্টের মধ্যে কি আছে, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, চয়েস বাটন সব কিছু আছে না পোস্টের মধ্যে, তো সব কিছু আছে। সো এই যখন ফাংশনকে কল করা হচ্ছে, প্যারামিটার পাঠানো হচ্ছে, ফাংশনের ডেফিনেশন এখানে এসে কি রিসিভ করতে হবে না, আমি ডেটা দিয়ে রিসিভ করলাম। তাহলে এবার এই পোস্টের মধ্যে যা আছে ডাটার মধ্যে তাই চলে যাবে। সো এই ডাটাটা কি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল না অ্যারে, বলেন তো? অ্যারে, কিন্তু গত ক্লাসে আমরা দেখছিলাম বিষয়গুলো। সো এবার আমাদের কাজ হচ্ছে আমরা ওই ডাটা অ্যারে থেকে এক একটা ভ্যালু বের করে নেব। স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার, এন্ডিং বলেন কারণ হচ্ছে যে আমি যাকে পাঠাচ্ছি এটা কি, এটা অ্যারে, এটা অ্যারে না, এজন্য এখন অ্যারে কে রিসিভ করা হচ্ছে এটা ডেফিনেটলি একটা অ্যারে হবে। আমি যদি এখানে ধরেন 10 পাঠাইতাম তখন এটা কি হইতো, ভেরিয়েবল হয়ে যেত। আমি যখন যেটা পাঠাচ্ছি পিএসপি তে, তো এরকমই যে ভেরিয়েবলের মানের উপর বেস করে। সো এবার আমরা বাটনটাকে নিব, সরি বাটনটার নাম কি, স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, আর একটা কি আছে, চয়েস বাটন। আমি তিনটা ইউজার ইনপুটগুলো আমি নিয়ে নিলাম, ধারাবাহিকভাবে কিন্তু কাজটা আমাদের আগাচ্ছে। আমি ইনপুটগুলো নিয়ে নিলাম, এবার
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রথমে চেক করতে হবে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এখানে যার ইনপুট দিচ্ছে এখানে যার ইনপুট দিচ্ছে, কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট, এটা প্রথমে চেক করতে হবে না? কারণ ডেফিনেটলি আমাকে লুপের মাধ্যমে কাজটা করতে হবে, রেঞ্জের মধ্যে যেহেতু আছে। বাট তাহলে কোনটা বড় কোনটা ছোট এটাকে চেক করে নিতে হবে। সো প্রথমে আমি চেক করলাম ইফ ডলার সাইন স্টার্টিং নাম্বার ইজ গ্রেটার দেন, যদি স্টার্টিং নাম্বারটা বড় হয় তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, না হলে এক ধরনের ঘটনাটা ঘটবে, তাই না? তাহলে স্টার্টিং নাম্বারটা যদি এই স্টার্টিং নাম্বারটা আমি কি ধরে নিলাম, স্টার্টিং নাম্বারটা এন্ডিং নাম্বারের চাইতে বড় সাপোজ, তাহলে কি হবে? তাহলে এখানে দেন স্টার্টিং নাম্বার দেন এন্ডিং নাম্বার দেন, স্টার্টিং নাম্বারটা কি বড় না? তাহলে আমাদের লুপের সিনট্যাক্সটা কেমন হবে দেখেন, এখানে আমার একটা লুপ লাগবে তাই না, এটার মধ্যে এসে। বাট লুপের আগে আমাকে আরেকটা জিনিস চেক করে নিতে হবে না? আমি তো প্রথমে চেক করলাম এটা বড় না এটা বড়, ইনপুটগুলো কিন্তু চেক করা হচ্ছে। এবার আমাকে চেক করতে হবে কি, অড না ইভেন, এটা আমরা চেক করে নিতে পারি। এবার এখানে কি লাগবে, ইফ যদি স্টার্টিং নাম্বার চয়েস বাটন, ইফ চয়েস বাটন ইজ ইকুয়াল টু ধরে নিলাম অড, এরকম সাপোজ ধরে নিলাম অড, এই কন্ডিশনে যদি হয় আউটপুট তাহলে কি আসবে, স্টার্টিং নাম্বারটা বড় ইনিং নাম্বারটা ছোট, স্টার্টিং নাম্বারটা বড় ইনিং নাম্বারটা ছোট, চয়েস বাটনে কি আছে অড, আমি চয়েস বাটন সমান সমান কি দিয়ে দিলাম অড। তাহলে এখানে এসে আমাকে একটা লুপ ঘোরাইতে হবে তাই না? সো লুপের মধ্যে কি হবে বলেন তো, ফর ডলার সাইন আই ইজ ইকুয়াল টু কোথা থেকে শুরু করবে, ওয়ান থেকে না, স্টার্টিং নাম্বার থেকে শুরু করবে। এরপরে কি হয় বলেন তো, বুঝতেছি না কি হবে, একটা কিছু দিয়ে দিই, ধরলাম বুঝতেছি না তাহলে দিয়ে দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল এন্ডিং নাম্বার, এরপর কিছু বুঝতেছি না দিয়ে দিলাম ডলার সাইন আই প্লাস প্লাস, ঠিক আছে ধরো আমি কিছু বুঝতেছি না আসলে ঘটনাটা কি হবে, এবার দিয়ে দিলাম। এখন স্টার্টিং নাম্বারের মধ্যে কত দেওয়া আছে, বারো, তাহলে আয়ের মধ্যে কত চলে আসতেছে, বারো, এবার এন্ডিং নাম্বারের মধ্যে কত দেওয়া আছে, ওয়ান, তাহলে এখানে কত চলে যাবে, ওয়ান। সো বারো একের চেয়ে বড় না সমান বড়, ঘটনা সত্যি ভিতরে আসবে, ভিতরে এসে আমার যা করার করব, আবার এখান থেকে এখানে যাবে। সো এবার কত আসবে, বারোর মান হবে তেরো, তেরো কি একের চেয়ে বড় না সমান বড়, দুটো কাজ চোদ্দ পনেরো, এভাবে যদি ঘুরতে থাকে কখনো তো কন্ডিশন ফলস হবে না। তারপরে এখানে আমাকে একটা গন্ডগোল আছে, সো গন্ডগোল আমি যদি এই কন্ডিশনটা লেস করে দেই তাহলে কি হয়, গন্ডগোল তো আমার এখানেও থাকতে পারে এখানে না থেকে, ধরে নিলাম আমি এখানে আছি, তাহলে আয়ের মধ্যে কত আছে, বারো, সো বারো এটার মধ্যে কত আছে, এক, সো বারো কি একের চেয়ে ছোট না সমান, কোনোটাই না, তার মানে এখানে ঠিক ছিল, এটাই যদি ভুল হয় তাহলে তো সে ভিতরেই যাবে না, তার মানে আমরা বুঝতে পারতেছি কি এখানে ঠিক ছিল, ভুলটা কোথায়, এখানে, তাহলে এখানে না বাড়ে কি করতে হবে, কমাইতে হবে, কারণ আমি যখন কমাবো তখন বারো তারপরে এগারো তারপরে নয় দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক যখন জিরো হবে তখন কিন্তু জিরো কিন্তু একের চেয়ে বড় না সমান, কোনোটাই না ছোট, তখন কিন্তু আর ঘটনা ঘটবে না। এবার এখানে এসে আমি যদি ইকো করি ডলার সানাই সাপোজ ইকো করলাম, ব্রাউজারে যাচ্ছি রিলোড দিচ্ছি, আমি এখানে দিলাম বারো এখানে দিলাম দশ, ক্রিয়েট করলাম অড, কত আসছে, বারো এগারো দশ, তিনটা আসছে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ কি একটা স্পেস দেওয়া হয় না। এবার চেক করি, এবার বোঝা যাচ্ছে না বারো এগারো দশ আসছে, কারণ এখানে দিয়েছিলাম বারো এখানে দিয়েছিলাম দশ। এখন আমার তো এগুলো আসলে হবে না, আমার কি লাগবে অড, অড মানে জোড় না বিজোড়,
বিজোড় তাহলে এখানে শব্দ প্রিন্ট করলে হবে না, এটাকে আমাকে প্রিন্ট করতে হবে, বাট এখানে এসে কি করতে হবে, ইফ আই বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হয় এটা, তখন আমি বিজোড় সংখ্যা বের করব, তখন কি হবে, নট ইকুয়াল জিরো, তাই না? না ইকুয়াল ইকুয়াল জিরো, ইকুয়াল ইকুয়াল জিরো হলে কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে, তাহলে আমি প্রথমে চেক করলাম স্টার্টিং নাম্বারটা এন্ডিং নাম্বার যদি বড় কিনা, এরপরে চয়েস বাটনটা অড কিনা, যদি অড হয় তাহলে সেই ঘটনা ঘটাবে, তাই না? এই কাজটা করবো যদি অড হয়, বড় চেক করার পর চেক করলাম অড কিনা, এই কাজটা করবে। এবার আমরা সেভ করে দেখি তো কাজ হয় কিনা, কত আসছে, কাজ কিন্তু হয়ে গেছে। এখানে যদি আট সিলেক্ট করা আছে অড, কত আসছে, এগারো নয়, এখানে যদি দেয় বারো, এখানে যদি দেয় এক, অড সিলেক্ট করলাম কি আসবে, অডগুলো আসছে। একটা জিনিস খেয়াল করেন, এখানে দিলাম বারো, এখানে দিলাম বাইশ, তেইশ সিলেক্ট করলাম অড, এবার কি আসবে, এবার কিন্তু কোনো কারণ, এই জন্য আমরা কোনো ইনস্ট্রাকশন দিয়ে দিই নাই, সে বুঝতেছে না কি করবে, এই জন্য সে কিছু দেখাতে পারে নাই। সো তাহলে এই অড হয়ে গেছে কিন্তু আমাদের, এবার কি করতে হবে, ইভেন্ট, ইভেন্টের জন্য কি করবো বলেন, আমরা কি ডিরেক্ট ইলসের মধ্যে লিখে দিব, এই যে এখান থেকে শুরু হচ্ছে ইফ অড নাম্বার, এরপরে এখানে এসে আমি লিখবো, কারণ প্রথমে তো চেক করলাম নাম্বারটা বড় না ছোট, তাই না? তারপরে সিলেক্ট করলাম কি, বড় না ছোট, তারপর সিলেক্ট করলাম যদি অড হয়, এখন আরও একটা তো হতে পারে, কি ইভেন্ট হতে পারে না, তাহলে এখানে কি করতে হবে, এই যে এই ইফের পরে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হচ্ছে, এখানে ধরলাম এখানে শেষ হচ্ছে না, তাহলে এটার নিচে এসে কী লিখতে হবে, বা এটার পাশে আমি লিখে দিলাম এলস। সো অড না হইলে কি হবে, এভেন হবে, তাহলে এখানে কি লিখে দিব, এলস ইফ চয়েস বাটন ইজ ইকুয়াল টু এভেন লিখতেও পারি, আবার এলস দিয়ে দিলেও পারি, তাই না? কারণ এখানে দুইটার বাইরে কোনোটা হতে পারে, অড অথবা এভেন, এটা কিছু হবে, সিলেক্ট না করলে তাহলে আপনাকে এখানে ইয়ে করতে হবে, আরেকটা কন্ডিশন সবার আগে দেওয়া লাগবে, যে যদি চয়েস বাটনে ক্লিক না করে তাহলে সে কাজই করবে না, মেসেজ দিয়ে দিতে পারে। সো এলস এর মধ্যে এসে কি হবে, এই সেম এই ফর লুপটা কপি করে আবার পেস্ট করে দিলাম এলস এর মধ্যে, অনেকগুলো সেকেন্ড ব্যাকেট হয়ে গেছে, তাই না? গন্ডগোল লাগাটা অস্বাভাবিক কিছু না। এখানে কি হবে বলেন তো, ইকুয়াল ইকুয়াল, কারণ সিস্টেম তো একই, স্টার্টিং নাম্বারটা বড়, এন্ডিং নাম্বারটা ছোট, তাহলে স্টার্টিং নাম্বারটা থেকে এন্ডিং নাম্বার যাচ্ছে এবং কমতেছে, কমে কমে দেখাচ্ছে, বাট এখন আমি এখান থেকে বেজোড় সংখ্যাগুলো বের করলাম, এখন এখান থেকে আমি জোড় সংখ্যাগুলোকে বের করলাম, এবার কিন্তু আমার বড় থেকে ছোট অড ইভেন কাজ করবে। এখানে দিলাম মনে করেন তেরো, এখানে দিলাম এক, সিলেক্ট করলাম ইভেন, কাজ করবে কি, বারো দশ আট ছয় ইভেন নাম্বার আসছে না, বাট আমি যদি এখানে দিই বারো, এখানে যদি তেত্রিশ ইভেন দিই, এবার কাজ করবে, কারণ ওই জন্য কিন্তু আমি কোনো ইনস্ট্রাকশন তাকে বলে দিই না, সে কী করবে, প্রথমে বলে দেওয়া হয়েছে কি, স্টার্টিং নাম্বারটা যদি ইন্ডিং নাম্বারের সাথে বড় হয়, কিভাবে তাহলে একবার দিলে হইতো না, লুপের মধ্যে এসেছে আইটাকে, যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি এটা হয় না তাহলে এখানে কিন্তু দেখেন যতবার ঘুরবে ততবারে কি করবে, কন্ডিশন চেক করবে চয়েস বাটন ডট কিনা, তাহলে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না।
আমি যদি এই কন্ডিশনটা ভিতরে দিয়ে দেই, সে একবার করে ঢুকবে, আবার চয়েস বাটন চেক করবে, বারবার কি চেক করার দরকার আছে? এটা দরকার নাই, এটা বাইরে থাকাটাই ওয়াইজ। ভিতরে দিয়ে দিলে কি আদৌ হবে? কারণ আমি যদি এটাকে ভিতরে দিয়ে দেই তাহলে কি হবে? এতক্ষণ দেখেন এখান থেকে শুরু করে এখন স্টার্টিং নাম্বার বড়, এন্ডিং নাম্বার ছোট, এটার জন্য কিন্তু আমরা কাজগুলো করে ফেললাম। এবার এলসিফ আসবে কখন? যখন স্টার্টিং নাম্বারটা এখানে বলে দিতে পারেন এলসিফ এর মধ্যে, যদি এলসিফ যে স্টার্টিং নাম্বার ইজ লেস দেন এন্ডিং নাম্বার, যদি ছোট হয় তাহলে কি হবে, তাই না? ছোট যদি হয় তাহলে কিন্তু এবার এখানে আসবে। যখন আমি এখানে দেব এক, এখানে দেব বারো, এবার কি স্টার্টিং নাম্বারটা ছোট, এন্ডিং নাম্বার বড় না, এবার কিন্তু সেখানে আসবে। এখানে এসে আমি যদি বলি ইকো হ্যালো, তাহলে গেটে দেখাবে না সে? দেখি দেখায় কি না, এক দুই আসছে, তার মানে এখানে সে আসছে, কাজ করার জন্য সে রেডি। তাকে যা ইনস্ট্রাকশন দিবেন সে সেটাই করবে। তো তাকে তো আমরা ইনস্ট্রাকশন দেবো হ্যালো না, আমরা কি দিব? আগে এখানে আসার পর সে যখন সে এটা ছোট এটা বড় পাইলো, এরপর আমাকে কি করতে হবে? অডিমেন্ট চেক করতে হবে না? ইফ স্টার্ট চয়েস বাটন ইজ ইকাল টু, যদি হয় অড, তাহলে কি হবে? অড হলে সে একটা লুপের মধ্যে কাজ শুরু করবে, আই ইকুয়াল টু কি হবে? স্টার্টিং নাম্বারে হবে, এবার ডলার সাইন আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন্ডিং নাম্বার আই প্লাস প্লাস। এখানে সে কী করবে বলেন তো? আমি কী ধরছি? অড, তাই না? তাহলে এখানে কী হবে? আই মড টু ইজ নট ইজ ইকুয়াল টু কী হবে? জিরো। তাহলে এখানে আমি, ও মাই গড, সরি, তাহলে এখানে কি পেস্ট হবে? এটা, তাই না? যদি চয়েস বাটনটা হয় কি অড, তাহলে কি হবে? ছেদ বেজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবে। তাহলে এখান থেকে চয়েস বাটনটা এখান থেকে শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে। আবার কি হতে পারে? এলস দিয়ে দিলাম, এই কাজটাই হবে না, এই লুপটাই ঘুরবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? নট ইকুয়ালের জায়গায় হবে ইকুয়াল ইকুয়াল, এই তো আর কি। তাহলে যখন ছোট থেকে বড় হচ্ছে তখন হয় অড হলে এ কাজ করবে, ইভেন হলে এ কাজ করবে, আর যখন বড় থেকে ছোট হচ্ছে অড হলে এ কাজ করবে, ছোট হলে এ কাজ করবে, এই তো আর কিছু না। আমি যেভাবে ইনস্ট্রাকশনগুলো লিখে দিলাম সে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। করেন সবাই, আউটপুট নিয়ে আসেন। হ্যাঁ, এটা
problem. এটা কিন্তু আমরা করছিলাম এর আগে একবার, সো কোডটা কিন্তু আমাদের থাকার কথা সবার কাছে, বুঝছেন পুরোটা? গুড, তাহলে দেখেন আমরা এখানে যদি দেই 12, এখানে যদি দেই 100, এবার সিলেক্ট করলাম অড, সাবমিটে ক্লিক করলাম, দেখেন 12 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো কিন্তু এখানে বেদের সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেছে। আবার যদি বলি 12, এখানে যদি বলি 34, ইভেন্ট সংখ্যা, ইভেন্ট সংখ্যাগুলো কিন্তু বের হয়ে গেছে 12 থেকে 34 পর্যন্ত। তো সেমভাবে যদি বলি 23, এখানে যদি বলি 1, অড চলে আসছে, এখানে যদি বলি 23, ইভেন্ট সংখ্যাগুলো কিন্তু এখানে চলে আসছে, এভাবে অনেক বড় সংখ্যা দিয়েছিলাম চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, করতে পারে যে ধরেন এটা কেমন হবে, এখানে আমি অড নাম্বার দিলাম, এখানে দিলাম 12, এখানে দিলাম 1, আমি সাবমিটে ক্লিক করলাম, তাহলে কি হবে? কাজ করবে? আপনি তার জন্য কিভাবে ইনস্ট্রাকশন সেট করে আসছেন, সে প্রথমে চেক করবে বড় না ছোট, তারপর সে কি চেক করবে অড কি না? এখানে তো সে মিলবে না, এখানে কি মিলবে? এখানেও মিলবে না। কিন্তু এখানে কিন্তু একটা ঘটনা আছে, আমি এখানে কি দিছি, এলস দিছি না, তো এখানে কিন্তু চলে আসার কথা, তাই না? তার মানে এখানে আমাকে কি করতে হবে, এই কন্ডিশনটা বলে দিতে হবে, নাহলে কিন্তু একটা গন্ডগোল লাগতে পারে। হ্যাঁ রাইট, সেটা আমরা বলে দিতে পারি। তাহলে একটা কাজ করি, দেখেন আমরা এখান থেকে শুরু করে এই পুরো কোডটা কখন কখন করবে, ইফ ইজ সেট কি হবে এখানে বলেন তো, চয়েস বাটন, এবার কাজ হবে। এখানে কি বলছি দেখেন, ইফ ইজ সেট চয়েস বাটন, এর মধ্যে যখন ভ্যালু আসবে তখন কি করবে, ভিতরে সে ঢুকবে, আর যদি না হয় এলস কি হবে, একটা মেসেজ দিয়ে দিলাম ইকো করে, প্লিজ সিলেক্ট অর্ডার ইভেন। এবার চেক করি, এখানে দিলাম 12, এখানে দিলাম 2, সাবমিটে ক্লিক করলাম, কি আসছে, প্লিজ সিলেক্ট আনডিফাইন্ড ইন্ডেক্স চয়েস বাটন। আচ্ছা, এখানে কিন্তু একটা মুশকিল আছে যে এখানে এটা কিন্তু সে নেয় নাই, খেয়াল করছেন? কারণ ওটা তো এখানে তো আনডিফাইন্ড ইন্ডেক্স চলে আসছে, তাদের নোটিশ আসছে, কারণ কি বলেন তো, কারণ আমি যদি এখানে সিলেক্ট না করি এই ইনফরমেশনটা কি পোস্টে যাবে, যাবে না তো, তাই বাট আমি অথচ পোস্ট থেকে কিন্তু এটা নিয়ে নিছি, এই জন্য কি হবে, এই লাইনটা হবে কোথায় বলেন, এই লাইনটা হবে এটার মধ্যে, আর ইসেটের মধ্যে কি হবে, পারি এখানে বাটন এন্ড ইয়া রাইট, এখানে একবার করে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, এখানে একবার করে দিলেও আরো ভালো হইতো আর কি। সো যাই হোক, আমরা এভাবে করে দিচ্ছি আর কি, চয়েস বাটন চেক করি হয় কি না। এখন এখানে দিলাম 12, এখানে দিলাম 1, সাবমিটে ক্লিক করলাম, এবার কি আসছে, প্লিজ সিলেক্ট অর্ডার ইভেন্ট নাম্বার, এখানে দিলাম 12, এখানে দিলাম 2, অর্ড সিলেক্ট করলাম, এবার কি আসছে, দশমিক চলে আসছে না? এবার এই সংখ্যাগুলোকে এখানে প্রিন্ট করবো কিভাবে বলেন তো, এই সংখ্যাগুলোকে আমি এখানে বিক্রি করাতে যাচ্ছি, কি করবো বলেন, কোথায় কি লিখবো বলেন, এখানে বলেন ফার্স্টে, সবার আগে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, তাই না? রাইট, আমি একবার ইসেটের বাইরে নিয়ে নিলাম, একবার মেইন ইসেটের বাইরে এসে
আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম res, যার ভ্যালু কি blank। এবারে res টা কোথায় কোথায় হবে বলেন তো, এখানে না রাইট, এটা শুনতে চাচ্ছিলাম। ডট ইকুয়াল না দিলে কি হবে? হবে, কিন্তু লাস্ট এর ডা আসবে, তাই না স্যার? লাস্ট এর ডা, ফার্স্ট এর ডা কেন আসবে কি বলেন? এগুলো ফার্স্ট এর ডা আসবে না লাস্ট এর ডা আসবে? লাস্ট এর ডা আসবে না, কারণ ভেরিয়েবলের মান কি পরিবর্তনশীল, সো কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। এজন্য কি করে দিতে হচ্ছে, কনকেট করে দিতে হচ্ছে। এবং ফাইনালি এই ফাংশনটা এবার কাজ কি, যা কিছু করলো করার পর কি করবে, রিটার্ন করা লাগবে না? সো আমি রিটার্ন কোথায় করব বলেন? ফাংশনের ভিতরে একদম নিচে, রাইট। এখানে তো আমি করব না, কারণ কি ফাংশন যেখানে শেষ হচ্ছে এই যে এখানে, এখানে রিটার্ন করব। এটাকে আমি কি করব, ইকো করব না, এখানে কি রাখবো, ডলার সাইন আর ই এস। সো একবারে ফাংশন যেখানে শেষ হচ্ছে দেখেন, এই যে এখানে শুরু এখানে শেষ, আমি এখানে কি করব, রিটার্ন করব ডলার সাইন আর ই এস একবারে, তাই না? আর আমি আরও কি করতে পারতাম, আমি প্রত্যেকটা ইয়ের মধ্যে ব্লগের মধ্যে কিন্তু রিটার্ন করে দিতে পারতাম। সেটা কী হইতো, লেন্দি হইতো, একই জায়গায় জিনিস বারবার লিখতে হতো, সাইজটা বেড়ে যেত প্রোগ্রামের। এবার কি করতে হবে, এখানে এসে একটা ভেরিয়েবল দিয়ে ধরতে হবে, এটারও আমি আর এসি বলে দিলাম, বা যে কোনো একটা কিছু বললেই হবে, তাই না? এই আর এসটা প্রিন্ট করতে হবে কোথায়, এক্সটেরিয়াল মাঝখানে, ব্যাস বাংলা ডিসমিস আসামি খালাস। তাহলে কিন্তু এভাবে কাজটা হচ্ছে আমাদের, তাই না? এবার যদি আমরা ব্রাউজারে যাই এবং চেক করি, এখানে দিলাম 100, এখানে দিলাম 150, সিলেক্ট করলাম অড, সাবমিটে ক্লিক করলাম, আনডিফাইন্ড ভেরিয়েবল আর ইস, ভেরি গুড। কারণ কি বলেন, আসছে কিন্তু, বাট একটা আনডিফাইন্ড ভেরিয়েবল আর ইস দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ভেরিয়েবলটা আমি কোথায় ডিক্লেয়ার করছি, ফাংশনের বাইরে না, ফাংশনের বাইরে কিন্তু। সো এটাকে আমি ১২,১২,১১,৮৮, ঠিক আছে না? এবার কিন্তু আসতেছে, আপনারা প্রাইম নাম্বারের প্রবলেমটা ফাংশন দিয়ে আমরা করতে পারলাম। এবার এই পাসওয়ার্ড জেনারেটরের প্রোগ্রামটা আমরা সবাই ফাংশন ইউজ করে শুরু করি, দেখি কতদূর হয়, মাথায় যা আসে তাই করেন, দেখেন কি হয়। আপনার জায়গা জমি বা অন্য কিছু তো চলে যাবে না। ওকে, নাই। সো আমরা যে প্রবলেমটা এখন সলভ করব সেটা হচ্ছে,
পাসওয়ার্ড জেনারেটর। সো আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি, আমরা একে বলবো ফাংশন পাসওয়ার্ড জেনারেটর। নাইস, পাসওয়ার্ড জেনারেটর, ফাংশন পাসওয়ার্ড জেনারেটর ডট পিএসপি। সো এখানে এসে প্রথমে আমরা কি করব, আমাকে তো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তার জন্য এইচটিএমএল এর হেল্প লাগবে। অ্যাকশন মেথড বলে দিচ্ছি এভাবে, নাম্বার দিছেন না, গিভেন গিভেন লেন্থ, গিভেন লেন্থ এর মধ্যে সে কি করতে হবে বলেন। আচ্ছা, এবার আরেকটা রো লাগবে সাবমিটের জন্য। ইন্ডেক্স ধরে ধরে, ইন্ডেক্সগুলো আমি র্যান্ড ফাংশন দিয়ে নিয়ে আসবো, আর ওইটা আমি একটা অ্যারের মধ্যে পাঠাই দেবো, ওই যে অ্যারের মধ্যে আমি লিখবো। দেখেন আমি করার চেষ্টা করতেছি, দেখি হয় কি না, যেভাবে প্ল্যান করছে সেভাবে। সো এখানে ইনপুটের টাইপ বলা হচ্ছে সাবমিট, নেম বলে দিলাম বাটন, আর ভ্যালুর মধ্যে কি বলে দিব বলেন তো, সাবমিট বলে দিচ্ছি। সো এই প্রোগ্রামটা এবার আমরা ব্রাউজারের থ্রুতে রান করানোর চেষ্টা করি। আমরা ব্রাউজারে যাচ্ছি, পাসওয়ার্ড জেনারেটর, সেভাবে চলে আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ইউজার 5 দিবে, আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব 5 ডিজিটের একটা পাসওয়ার্ড জেনারেট হবে, তাই না? সো তাহলে আমরা জানি যে যখন কোনো ওয়েব বেস কোনো প্রবলেমের সলিউশন করতে হয়, ফার্স্ট অফ অল আমাদের ইউজার ইন্টারফেসটা তৈরি করতে হয়, আমরা তৈরি করে ফেললাম। সেকেন্ড ইয়াটা কি ছিল বলেন তো, চেক করে দেখতে হবে, রাইট, ইনপুটগুলো। এটা একটা ফর্মের মধ্যে আছে, সো ফর্মের যে মেথডটা, সেই মেথডে ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেই ইনপুটগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কিনা এটা আমাকে চেক করতে হবে। যদিও এটা বোরিং জব, তারপর তারপর এটা করতে হবে, কারণ না করলে কিন্তু একবার না একবার ধরা খাবেনই। চার দোকানে যা চা খাবেন, 10 টাকা মনে করে 50 টাকা দিবেন, ব্যাস সে 4 টাকা দিব, 4 টাকা নিয়ে চলে আসবেন, বুঝছেন? কিন্তু এক কাপ চার দাম কত দিলেন, 46 টাকা, তাই না? সো মানি ব্যাগ থেকে টাকাটা বের করার সময় কি করতে হবে, একটু দেখতে হবে। আবার সে যে 4 টাকা ফেরত দিল, সেখানে তো ছিঁড়াও থাকতে পারে, তাহলে তো পুরো 50 টাকাই যাবে। তাহলে এবার আমরা কি করব, যেহেতু ফর্মের অ্যাকশনটা ব্ল্যাঙ্ক, তার মানে এই পেজে ঘটনাটা ঘটবে। সো এখানে আমরা একটু চেক করে নিচ্ছি, ইকো প্রি, এরপর প্রিন্টার, এর মধ্যে আমরা পোস্টকে দিয়ে দিচ্ছি এভাবে, কেমন? সো এবার আমরা যদি প্রোগ্রামটাকে রান করাই, এখানে দিয়ে দিলাম 5, এই ইনপুট বক্সের নাম কি ছিল, গিভেন গিভেন লেন্থ। তাহলে একটা অ্যারের, এই অ্যারেটার নাম হচ্ছে পোস্ট, পোস্ট অ্যারের মধ্যে দুইটি ইন্ডেক্স হবে, যার মধ্যে একটা হচ্ছে গিভেন লেন্থ, এর ভ্যালু আসবে 5, গিভেন লেন্থ ভ্যালু আসছে কত, 5। আর এই বাটনটার নাম কি ছিল, বিটিএন, এর ভ্যালুর মধ্যে দেওয়া ছিল সাবমিট, এখানে চলে আসছে সাবমিট, ইনপুট ঠিক আছে, ফাইন। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, এই ডিজিটের 5 ডিজিটে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো পাসওয়ার্ড জেনারেটের কাজটা কে করবে, তন্ময় করবে নাকি লিজান আপনার নাম, আপনার নাম কি, লিমা করবে, ফাংশন করবে? তাহলে একটা ফাংশন লিখতে হবে এখানে। সো ঘটনা যাই ঘটবে, কখন ঘটবে, যখন বাটনে ক্লিক করবে, ইফ ইজ সেট বাটন
বাটনে যখন ক্লিক করবে তখন তো ঘটনাটা ঘটবে, ঘটনা ঘটাবে কে? একটা ফাংশন, ওনার নাম কি দেওয়া যায় বলেন তো? পাসওয়ার্ড জেনারেটর। এই ভদ্রলোক ঘটনাটা ঘটাবে, তো ঘটনা ঘটানোর জন্য ওনার কিছু ইনফরমেশন লাগবে, ধরে নেই পিতার বয়সে এক্স বছর, তো ওটা আমাকে পাঠাইতে হবে তাই না? তো ফাংশনকে কল করতে হবে, আমরা এখান থেকে ফাংশনকে কল করতেছি, কল করার সময় যে ভাই নেন, এর মধ্যে সব আছে। তাহলে এই ফাংশনটা কল করলাম, পাসওয়ার্ড জেনারেটর প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম পোস্ট, বিকজ ইউজার যে ইনপুটগুলো দিচ্ছে সেগুলো আমার পোস্টের মধ্যে আছে। সো নাইস, এবার আমরা ডেফিনেশনে এসে প্রথমে কি করব, রিসিভ করতে হবে, রিসিভ করলাম, এখানে বারবার ডাটা দিচ্ছি দেখে আপনারা কি বুঝতেছেন ডাটা সরানোর কিছু কী হবে? আমি যদি বিআইটিএম দিই তাহলে কি হবে দেখি হয় কি না, নাও তো হতে পারে, কারো কারো কনফিউশন কিন্তু আছে সেটা কিন্তু আমি জানি, মনে হচ্ছে ডাটাই হবে, ডাটা সরানোর কিছু হবে না। সো এনিওয়ে, এবার আমরা বিআইটিএম থেকে কী বের করবো বলেন? পাস গিভেন লেন্থ, ফিল্ডের নাম কি ছিল? গিভেন লেন্থ। সো আমরা বিআইটিএম থেকে গিভেন লেন্থটাকে বের করে নিয়ে কার মধ্যে রাখবো? সিম্পলি একটা ভেরিয়েবলের মধ্যে, রেখে দিলাম। ওকে, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা অ্যারে নিয়ে নিচ্ছি, ডেটা ইজ ইকুয়াল টু অ্যারে, ও সরি, ডেটা ইজ ইকুয়াল টু অ্যারে, এখানে বলে দিলাম ডলার সাইন, আরে কিছু ক্যারেক্টার দিয়ে দিই, ওয়ান এ। এখানে এটাতে অ্যারে করতেছি, আর বিআইটিএম তো কি, বিআইটিএম থেকে আমি গিভেন লেন্থটা বের করে নিলাম। এখানে আমি ধরেন যে ডাটা না দিয়ে যদি এখানে দেই যে এই কি বলে অন্য কিছু, তাহলে কি হবে? হবে তো, যে কোনো কিছু দিলে হবে, রাইট? ভেরিয়েবল একটা এক্স ওয়াই জেড আকডুম বাকডুম একটা কিছু হলেই হবে। আর কিছু দিব? এখানে তো আমার ইচ্ছে মতো, আপনি যত বাড়াই দিবেন ক্যারেক্টার তত পাসওয়ার্ডটা সিকিউর হওয়ার সম্ভাবনা বেশি, যত কমায় দিবেন তত কি হবে? উইক হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। সো এই ডেটা এরর ইন্ডেক্স কয়টা বলেন তো? দশ, এগারো, বারো, ১৩, তাই না? ১৩ তো কোনো ১৪টা আর কি এখানে। সো এখানে ১৪টা ইন্ডেক্স আমার আছে। তাহলে এবার আমি যদি এখানে একটা কাজ করি, দেখেন আমি তো পাসওয়ার্ড বানাবো, আমার কাছে লেন্থ আছে, এখন পাসওয়ার্ড বানাইতে যে বিষয়গুলো লাগবে, ক্যারেক্টারগুলো লাগবে না, সেইগুলোকে আমি একটা অ্যারের মধ্যে থেকে নিয়ে নিলাম। এবার আমি কীভাবে পেতে পারি দেখেন, আমি যেভাবে বলি ফর ডলার সাইন আই ইজ ইকুয়াল টু ১, আই ইজ লেস দেন অর ইকুয়াল টু কি হবে, আই প্লাস প্লাস, না না না, এটা তো ১ থেকে, এটা তো অন্য জিনিস, এটা তো লুপটা ঘুরাবে, এটা কিন্তু ইন্ডেক্স নাম্বার না, এর ইন্ডেক্স না, এটা হচ্ছে কি লুপ ঘুরানোর জন্য। এখানে ইউজার দিল ৫, তাহলে লুপটা কতবার ঘুরবে? ৫ বার, ১ থেকে শুরু করবে, এই যে ইকুয়াল আছে কিন্তু এখানে খেয়াল করেন ৫ বার ঢুকবে, আমি যদি এখানে ইকুয়াল না দিতাম তাহলে এখানে কি হতো? ০। এটার সাথে অ্যারের ইন্ডেক্সের কোনো সম্পর্ক আছে? নাই, সম্পর্ক হবে এখানে। এবার আমি যদি একটা ফাংশন নিই এখানে,
RAND RAND দেখেন এখানে কি বলতেছে জেনারেট এ র্যান্ডম ইন্টিজার একটা মিনিমাম দিতে হবে একটা ম্যাক্সিমাম দিতে হবে ফাংশনটা কার পিএসপি প্ল্যাটফর্ম সো র্যান্ড ফাংশনের মধ্যে আমি কি দিব বলেন মিনিমাম কত হবে ম্যাক্সিমাম কত হবে বলেন তো এটা এটা যে বলতে পারবে তার রেজাল্ট আজকে ভালো হবে বলেন মিনিমাম 0 ম্যাক্সিমাম কে বলছে 14 কার এত বড় সাহস ম্যাক্সিমাম যদি ধরেন আমি এখানে দিলাম 200 কোনো সমস্যা নাই তাহলে এখন এই যদি কখনো দেয় হচ্ছে 150 তাহলে কিন্তু আমাদের হবে না একটু পরে এটা বুঝবেন এখানে এটা কত হবে ম্যাক্সিমামটা কত হবে বলেন তো হ্যাঁ গিভেন লেন্থ হবে না সেটা কতগুলা গুনেন না কতগুলো হয় দেখাতে যাচ্ছে না আমি এখানে অ্যারের যে ইন্ডেক্সগুলো আছে সে টোটাল ইন্ডেক্সটা হবে বলে দিলাম না এটা কত 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 ইন্ডেক্স না সো 0 থেকে শুরু করে কত হবে 13 হবে দেখেন এবার আমি যদি এখানে একটা ভ্যালু নিলাম আমি বললাম যে x x এর মধ্যে আমি এটা রেখে দিলাম কেমন এবার আমি যদি বলি ডলার সাইন এখানে একটা জিনিস দেখেন আমি এটা পরে রাখি আমি এটা যদি কো করি তাহলে কি হয় দেখেন এখানে দিলাম কত 5 আমি যদি সাবমিটে ক্লিক করি কি হবে দেখেন তো এখানে কিন্তু 5টা সংখ্যা আসছে আমি একটু স্পেস দিয়ে দেই কটা আসছে 1 2 3 4 5 পাঁচটার বেশি কেন আসবে কারণ আমি তো এখানে লুপটা লুপটা ঘুরতেছে কিসের উপরে গিভেন লেন্থের উপরে তো লুপটা ঘুরতেছে সো 0 থেকে 13 অর্থাৎ 0 থেকে 13 এর মধ্যে র্যান্ডমলি একটা সংখ্যা সে দিবে এখন আমি করব কি জানেন আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের কাছে যে একটা অ্যারে আছে না ডেটা এই ডেটা অ্যারের মধ্যে খেয়াল করেন ডেটা অ্যারের মধ্যে আমি এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি ইকো বিআর এবার আমি যদি বলি যে ইকো ডলার সাইন ডেটা এর মধ্যে আমি কি দিয়ে দিব বলেন তো ডলার সাইন এক্স তাহলে এবার কি হবে বলেন তো এখন আউটপুট কি আমি একটা এখানে একটা স্পেস দিয়ে দেই বলেন আমি এখানে ইতে আসলাম এখানে দিলাম 2 তাহলে যখন সাবমিটে ক্লিক করব তখন কি হবে এই লুপটা এরর আসবে লুপটা দুইবার ঘুরবে না দুইবার ঘোরার ফলে কি হবে এখান থেকে এই মধ্যে দুইটা সংখ্যা ইন্টিজার সংখ্যা সে কি করবে নিবে নেয়ার পর আচ্ছা এখানে আমি ডাইরেক্ট ইকো করতে পারি না এখানে কি করতে হবে একটা ভেরিয়েবল লাগবে তাই না ফাইন সো কি করলাম দেখেন তাহলে লুপটা যতবার ঘুরতেছে আমি এই র্যান্ড ফাংশনটা এই রেঞ্জের মধ্যে একটা সংখ্যা এনে এই ভেরিয়েবলের মধ্যে দিচ্ছে আমি সেই সংখ্যাটাকে দেখতে যাচ্ছি দেখলাম এবার আমি কি করলাম ওই সংখ্যাটা এটার মধ্যে তাহলে কি আছে 0 থেকে 13 এর মধ্যে কি একটা পূর্ণ সংখ্যা থাকবে না থাকতে পারে 9 11 12 2 8 7 5 4 13 এরকম থাকতে পারে কিন্তু তাহলে ডাটা 2 মানে কত এ তাহলে আসবে কত এ তাই না আর যদি বলে ডাটা 13 13 মানে কি জেড এভাবে আসবে না সো দেখেন আমরা একটু এখানে একটু এভাবে দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় আর কি ভালো করে সো এবার সেভ করে ব্রাউজারে যাচ্ছি রিলোড দিই দেখেন এখানে দিলাম 2 তাহলে সাবমিটে ক্লিক করলে কি আসবে বলেন তো এখানে এখানে থেকে যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা আসবে আর এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা আসবে ক্যারেক্টার আসবে তাই না এই জিনিসটা যদি না ধরতে পারেন তাহলে আমাকে আবারও বলেন এই দেখেন কি আসছে
ও সরি এটা তো লুপের মধ্যে আছে তাই না? সো একবার একটা সংখ্যা এখানে নিয়ে আসতে আছে, সেটাকে সে কি করতেছে? এই ব্রেকটা কোথায় হবে বলেন? ব্রেকটা হবে এর নিচে তাই না? কারণ এটা তো লুপের মধ্যে তো ঘুরবে। এবার বুঝ যাবেন দেখেন। সো যখন আমি এখানে রিলোড দিলাম, এবার এখানে দিলাম দুই, এখানে সাবমিট দিলাম, এখানে আছে দুই, এখান থেকে এখানে কত যাবে? গিভেন লেন্থের মধ্যে কত আছে? দুই। তাহলে একটা অ্যারে সে ইনিশিয়ালাইজ করে নিল, এরপরে সে কী করবে? আই ইকুয়াল টু ওয়ান, এখানে কত আছে? তন্ময় দুই না? তাহলে এক কি দুইয়ের চাইতে ছোট না সমান? ছোট। সো ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকার পর এই র্যান্ড ফাংশনটা এখান থেকে একটা সংখ্যা কি করবে? তাকে দিবে। আমরা ধরে নিলাম তাকে দিল হচ্ছে থ্রি, দিল থ্রি, জিরো থেকে থার্টিনের মধ্যে। চোদ্দ কিন্তু কখনোই আসবে না, যা আসবে কত আসবে? জিরো থেকে তেরোর মধ্যে। চোদ্দ কিন্তু কখনোই আসবে না। সো ধরে নিলাম এখানে আসলো দুই, তাহলে দুই দুই প্রিন্ট করবে, এখানে দুই প্রিন্ট করবে। দুই প্রিন্ট করার পর সাপোজ আর কি, দুই প্রিন্ট করার পর ডেটা দুই মানে কত? ডেটা এটার মধ্যে কত আছে? দুই তাই না নাকি? তাহলে ডেটা দুই মানে কত? জিরো ওয়ান টু এ। তাহলে এখানে প্রিন্ট হবে দুই, প্রিন্ট হবে এ, তারপর একটা কি প্রিন্ট হবে এরকম একটা ডট ডট লাইন, এরপর এখানে আসবে। এখানে আসার পর আবার কি করবে? এখানে যাবে, এবার দুইয়ের মান কত হবে? তিন, সরি একের মান কত হবে? আগে তো ছিল এক, এখন হবে দুই। তাহলে দুই কি এখানে কত ছিল বলেন তো? দুই। দুই কি দুইয়ের চেয়ে ছোট না সমান? সমান। তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখান থেকে আবার একটা সংখ্যা এখানে নিবে, কত নিতে পারে? ধরো নিল দশ সাপোজ। তাহলে এখানে আসলে কত? দশ। দশকে সে দেখাবে ডেটা দশ মানে কত? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যাট দ্য রেট। তাহলে এখানে কত আসবে? অ্যাট দ্য রেট আসবে। এই অ্যাট দ্য রেট আসার পর এখানটা লাইন ব্রেক দেখাবে, আবার এখানে যাবে, এখানের পর এখানে আসবে। এবার আয়ের মধ্যে কত ছিল এর আগে? দুই, এখন কত হবে? তিন। সো তিন কি দুইয়ের এর মধ্যে কত আছে? দুই। তিন কি দুইয়ের চাইতে ছোট না সমান? কোনোটাই না, বড়। সো ভিতরে ঢুকবে? ঢুকবে না, বের হয়ে আসবে। যেহেতু এভাবে কিন্তু কাজটা হবে, তাহলে এখন দেখেন আমি সাবমিট দিচ্ছি, প্রথমে কত আসছে? দশ। এবার দেখেন ডাটা এর দশ নম্বর ইন্ডেক্সে কত আছে? জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, কত আসছে এখানে? অ্যাট দ্য রেট আসতে না, দুইবারে কিন্তু দশ আসতেই পারে। আমি এখানে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এখানে দিলাম তিন, চার দিলাম। দেখেন জিরো নম্বর ইন্ডেক্সে কত আসছে? হ্যাশ। জিরোর জন্য কত আসছে? হ্যাশ। বারোর জন্য কত আসছে? এ। আটের জন্য কত আসছে? কিউ। জিরোর জন্য কত আসছে? হ্যাশ। তাহলে এখানে যে যে জিরো নম্বর এটা কি ইন্ডেক্স, এখানে বারো নম্বর এটা কি ইন্ডেক্স? বারো নম্বর ইন্ডেক্সে কি রাখছিলাম ক্যাপিটালে? এই জিনিসটা কি ধরতে পারছেন? এখন আমার কাজ কী করো? আমি কেউ করাবো না, আমি জাস্ট টেস্ট করে দেখলাম, এখন আমি কেউ করবো না। তো কী করবো দেখেন কী করি? এখন আমরা যদি পাসওয়ার্ড বানাতে চাই তাহলে পাশাপাশি রাখলেই তো হয়ে যায়। পাশাপাশি রাখার জন্য কী করতে হবে বলেন? কনক্রিট করতে হবে। আমি যদি বলি ডলার সাইন পাস ডট ইকুয়াল ক্লাস, তাহলে কী হবে বলেন তো? এবার এবার মনে করেন আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নেই, এর মধ্যে গার্বেজ ভ্যালু আসতে পারে বা উল্টাপাল্টা কিছু দেখাতে পারে। আমি ফাংশনের শুরুতে এখানে বলে দিলাম পাস ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তাহলে কী হবে এবার দেখেন? ফাংশনে যখন ঢুকতেছে একটা ভ্যারিয়েবল নিয়ে নিল ব্ল্যাঙ্ক, লেন্থটা নিয়ে নিল, অ্যারেটা তৈরি করে নিল, এবার ঘুরবে, এখান থেকে একটা সংখ্যা এখানে আসবে, ডাটা ওই সংখ্যাটা এর মধ্যে কী আছে? ব্ল্যাঙ্ক। ওই সংখ্যাটা ধরেন এর মধ্যে আসলো, আবার যাবে ঘুরবে পারবে চেক করবে, ভিতরে আসবে একটা সংখ্যা নেবে ডেটা টু হলে ওই আগে যেটা ছিল ওটার সাথে কি করবে? ডট ইকুয়াল যেহেতু কনক্রিট করে রেখে দিবে তাই না? ধরতে পারছেন জিনিসটা? হ্যাঁ ফেরদৌস, আপনার নাম কি জানো? রেদওয়ান, রাইট। এভাবে কিন্তু কাজটা হচ্ছে। এখন এর মধ্যেই কি আছে? সব জিনিসপত্র আছে না? আমরা এটাকে কি করব? আমরা এটা কি করে দিতে পারি? ইকো কোথায় করবো? এখানে করবো না বাইরে করবো বলেন তো? এখানে করলে কোনো সমস্যা আছে? ফলকের মধ্যে পড়ে গেল তাই না? বারবার দেখাবে, একবারে ঘটনা ঘটার পরে এখানে দেখাবে ইকো
কন্ট্রোল ভি, তাহলে এখানে পাসওয়ার্ড দেখাবে। আমরা আপাতত এভাবে করে দেখি হয় কিনা। এখানে দিলাম হচ্ছে ধরেন পাঁচ, সাবমিটে ক্লিক করলাম, দেখেন পাঁচটা ওয়ার্ড আসছে না এখানে, পি ওয়ান কিউ, এটা কি মডিউলাস কিউ, তিন দোগুণে পাঁচ, না তিন দোগুণে সরি তিন দোগুণে ছয় কম এক পাঁচ, তাই না? এইভাবে কিন্তু এখানে চলে আসছে। এখন এটাকে আমি এখানে ইকো করাবো না, কি করাবো বলেন তো, রিটার্ন করবে এখান থেকে, এখান থেকে রিটার্ন করবে, আর ধরা খাবে কোথায়, ধরা খাবে এখানে বিআইটিএম এসে ধরা খাবে। তো বিআইটিএম এসে ধরা খেলো, ধরা খাওয়ার পর এটাকে পাঠিয়ে দেবে কোথায়, বিআইটিএম, বিআইটিএম পাঠিয়ে দেবে কোথায় বলেন, আউটপুট দেখা তো কোনো জায়গায় তৈরি করে নিই আমরা, কোথায় দেখাবে, কোথায় দেওয়া যায় বলেন তো, উপরে দেবো না নিচে দেবো, এখানে ধরেন এভাবে দিয়ে দিলাম, ইয়োর পাসওয়ার্ড ইজ, এখানে কিছু একটা যাচ্ছে আসতেছে, ইয়োর পাসওয়ার্ড ইজ, আমরা কি ইউজ করবো, টেক্সট এরিয়া দিয়ে শুরু করলাম, টেক্সট এরিয়া দিয়ে শেষ করলাম, রোজ দিয়ে দিলাম আটটা, কলস দিয়ে দিব কত, আটত্রিশটা। এবারে দুই টেক্সট এরিয়ার মাঝখানে আমরা কি করব, পিএসপি ইকো কি হবে, বিআইটিএম কে এখানে পাঠাই দেওয়া হলো, বাস শেষ, আমরা ডিসমিস, আসেন খালাস, কোন নাটকের ডায়লগ এটা বলেন, মামলা ডিসমিস, আসামি খালাস, এটা একটা নাটকের ডায়লগ, তো আমি যা বলি সব নাটকের ডায়লগ, আমার নিজের কোনো কথাই নাই, বুঝতে পারছেন, সব অনুকরণ, উড়ে যায় বক্ক পাখি, আর রাখেন এগুলো দেখে কি হবে, নাটকের কথা শোনেন আগে, উড়ে যায় বক্ক পাখি, নাটক দেখেন খুব মজা পাবেন। পাসওয়ার্ড জেনারেট কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে দিলাম, এখানে আসতেছে কারণ কি বলেন তো, এই যে এখানে বিআইটিএম যে দিছি, এখানে বিআইটিএম কি কোথাও আছে এখানে, হ্যাঁ এখানে সেট দিয়ে দিতে পারি, অথবা আমি যদি সবার উপরে যেখানে সেটের আগে আমি বিআইটিএম কে ডিক্লেয়ার করে দিয়ে আসলাম সিম্পলি এভাবে, ওকে নাও ইটস ওয়ার্কিং ওয়েল, দেখেন কোন এরর কিন্তু নাই। আমি এখানে দিলাম বারো, সাবমিটে ক্লিক করলাম, কি আসছে, বারো ডিজিট একটা পাসওয়ার্ড হয়ে গেছে, না হয়ে গেছে কিন্তু, আমি যা দেবো তাই চলে আসবে। এখানে যদি একশো বিশ তাহলে কি হবে বলেন, একশো বিশ দিলে কি হবে, কি বলেন, দেখছেন কেন দিতে হবে, এটা তো লেন, একশো বিশ বার যদি দেই তাহলে লুপটা কতবার ঘুরবে, একশো বিশ বার, একশো বিশটা নতুনই আসবে, কেন র্যান্ডম ফাংশন তো ঘুরবে কত, জিরো থেকে তেরো, কিন্তু লুপটা ঘুরবে কতবার, একশো বিশ বার। এখন ইয়ে তন্ময় যেটা বলছিল যে এখানে তেরো কেন হবে, এখানে দুশো দিলে সমস্যা কি, এখানে যদি দুশো দিই তাহলে একটা এরর আসবে, আনডিফাইন্ড ইন্ডেক্স, কারণ জিরো থেকে দুশোর মধ্যে সে যদি একশো পনেরো আসে, সাপোজ একশো পনেরো নামে কোন ইন্ডেক্স কি এটার মধ্যে আছে, তখন সে একটা আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাবে, ঠিক আছে তন্ময় খেয়াল করে নাই কি বললাম, ভিডিও দেখে শুনে নিয়েন। দেখেন এখানে দিলাম একশো বিশ, সাবমিটে ক্লিক করলাম, অনেক বড় একটা পাসওয়ার্ড আসবে, এখানে যদি আপনি এক হাজার বিশও দেন
তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা লেটেস্ট নিউজ শুনলাম, এই লিঙ্কডইন কোম্পানিটার নাকি বিল মাইক্রোসফট কিনে নিছে, মাত্র কত কত ইউএস ডলার দিয়ে কিনে নিছে, তাই হোক অল্প টাকা আর কি, অত আমাদের কাছে কিছুই না, বুঝেন না। একজন আবার হিসেব করলো 2,07,000 কত কোটি টাকা যেন বাংলাদেশি টাকায়, খুব বেশি টাকা না, ঠিক আছে বুঝছেন। লিঙ্কডইন মানে এর যে ক্ষমতা, এক কবে দিন কবে আমার এটা দেবে ভালো লাগছে, ঠিক আছে। সো বিপদের মধ্যে আছে আর কি। টাকা হয়ে গেছে প্রচুর, কিন্তু বুদ্ধিটা এখন আস্তে আস্তে কমে গেছে, তারপরও এখনো খারাপ না। বিল গেটসের আপনার বিল গেটসের লাইফটা একটু পড়বেন অবশ্যই, সবাই আমি রিকোয়েস্ট করি, শুধু বিল গেটস না, ওদের একটু দেখবেন লাইফ, শুধু ওর না আরো কয়েকজনের লাইফ স্টাইল দেখবেন, আমেরিকার বেশ কয়েকটা প্রেসিডেন্টের, আব্রাহাম লিঙ্কন, তারপরে এই আপনি বিল ক্লিনটন, বারেক আছে যে বর্তমানে বারেক, বারেকের তো পড়বেন, হ্যাঁ ওটা তো ওই তো ওটা তো পড়তেই হবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আমেরিকার প্রত্যেকটা প্রেসিডেন্ট একটা জায়গায় তারা ঠিক আছে, তাদের পররাষ্ট্রনীতি ক্ষমতা চেঞ্জ হোক, বাট পররাষ্ট্রনীতি কখনো চেঞ্জ হবে না, যেটা আমাদের দেশে নাই, এই জন্য আমাদের দেশে অবস্থা। এনিওয়ে সো তাহলে এখানে আমরা যা দিব সেটাই কিন্তু চলে আসবে 500, ঠিক আছে। সো নেক্সট ক্লাস থেকে আমরা কোডিং প্র্যাকটিস করব, আপনাদের বাসায় ছোট্ট একটা হোমওয়ার্ক থাকবে। আমাদের নেক্সট ক্লাস কবে, শনিবার না আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার, আচ্ছা তাহলে বৃহস্পতিবার দিন আমাদের ওই অ্যাপ বৃহস্পতিবার একটা অ্যাসাইনমেন্ট দেবো, মনে করে দিব, একটু মনে করে দিন, হ্যাঁ। ইকো বিআই টিম কোথায় করবো বলেন, বলেন সরি সুইস কেস, হ্যাঁ বলেন কেন, ভিডিওটা অফ করে দিই, দাঁড়ান এক মিনিট।